gahana bari na gahari tumi swata wada gele gahana banu gul baba atu sapo ho tel koilam kin ha ko aba jure kar aslain hi hi kuri asta sun dai hoyse aspan nitil pan khayar ek juner muker fiski jen arek juner moddhe jaina manchir pashta chhada kore baba thahe amare pashta chhada baba thake kar na tinda thake ukil baba nijer baba hosur baba মানুষে কত মুখ পইরে ডাক দেয় আমি বাবা কই একটা ডাকের বেশি দিহানি না একটু সাত আটটা দেখাও না বাবা মা গো জার করে মা দাদা একটু দেখাও না আমি পারমু না যত দেখাও না কি শোনা বাবা কি বলছো মা তোমার গলা ভাঙছে কে জানি না ঠান্ডা লেগেছে বুঝছি কি রে ভাঙছে কে রে ভাঙছে বাবা রে মনে বোকা দিছো মিথ্যা কথা তাইলে গলা ভাঙলো কে মানুষে দুহারি করে গাহান কই গলা ভাঙে তুমি বেহারি করিয়া গলা ভেঙে গেছে দাদা কোথায় তুমি আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না দাদা লোকায় ঝন্ডুদা লোকায় যে তুমি কোথায় কোন মুত্তার বলি ঝন্ডুদা এই কখন থেকে তোমাকে ডাকছি কোথায় ছিলে তুমি আজ কথাই বলবো না ওই যে দেখো তোমাকে আর আমাকে মা ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেছে এখন মনে হয় মা রাগ করে দাঁড়িয়ে আছে তোর মা কিছু কইছে মা হ্যাঁ শোনো দাদা কি তুমি প্রত্যেকদিন একটি না একটি ভুল করো হ্যাঁ আর মা এসে আমাকে শুধু কান হ্যাঁ আমি ভুল করি তুমি করো না এই হারাতে ছাড়ি গন্নে কা ফুট ফুট করে ফোন আলাপ করো এটা তোমার দোষ না একদম দেবদরে মিথ্যা কথা বলে কেন দাদা আমি যেতে পারবো না ওই যে দেখছো আমি জানি তুমি চাহাব না তোমারে দিয়া কোনো কাম হবে না তোমার যত কাম আমারই কইতে দাও না গো বুঝছি তো আচ্ছা যাও আমি তোমার ডাল ডরাই না মার কামাই খাই না মায় আঙ্গ বাবার কামাই খাই বাড়ি থেকে ডরা মুখে রে খালা কাপুরু জানি কোন কার এই যাও সিংহ পুরুষ আচ্ছা সিংহ পুরুষ যাও আমি যাই এই এই সিংহ পুরুষ দেখেন সিংহ পুরুষের বাপ সিংহের মতো গিয়ে বানরের মতো লাভ দিয়ে কুলে চড়েছে এই বানর কি হলো তুমি না বললে তুমি সিংহ পুরুষ আজকে মারিয়া বাচ্চা হেরা করে কেন আজকে মা তোমার না হাল দেহা যায় না মু না ও যে আম গো মা বাবা নকে মু না রাই করে গলা ভাঙছে মার ভাষা হুনে ভূতা হাইছি না বাবা মু না মারে মারছে আজকে মা এরকম কিছু হয়নি হ্যাঁ তোমাকে আর আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে তো পাচ্ছে না তাই এরকম করছে দাদা তোমাকে প্রাসাদের মাঠে একটি কথা বলেছিলাম ওই জস্ত মনে আছে মনেও আছে তাহলে কি মাকে বলো না কই কি বাঙ্গুরিয়া এইটাই গেতি আম জাম তোমার না অনেক সাহস সাহস তো দুর্বল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে যাও আর একটু খাও আর যেতে পারবো না ভগবান একটু সাহস দিও এ যাও তাড়াতাড়ি মা কি বলছো মা তোমার গলা ভাঙছে কে জানি না ঠান্ডা লেগেছে বুঝছি কি রে ভাঙছে কে রে ভাঙছে বাবা রে মনে বোকা দিছো মিথ্যা কথা তাইলে গলা ভাঙলো কে মানুষে দুহারি করে গাহান কই গলা ভাঙে তুমি বেহারি করিয়া গলা ভেঙে গেছে হ্যাঁ আইসো না উম্বুরাঙ্গ বাবা নম্বুরা চাচা খাচন্নি বেদি কোনো গে আসতেছে বাবা বাইতে থাকলে কই তুমি কইলে আজকে আচ্ছা ভাই একটা কথা কই কি বলবে বলো আইসো না কি ওই তো কি করে ভূমি করে নি এই আমি কি বলতে পাঠিয়েছি তুমি কি বলছো মা আইছো না একটা কথা কই তুমি ভালো বাবা বলো হ্যাঁ এই যে কথা দিলে কি জানো কি কথা বাবা কি হেডা তুমি বলো সেটা আমি কি করে বলবো ভুলে গেছি হুননি আহি মনে নেই কোন না জানি আরে সেই কথাটা ও যে মাস্টার বাচ্চা মু এই মোহন মুনু আজ জীবন না ভুলমু না তো আমি কোনো কথা ভুলি না ভুলমু না মা একটা কামে আজকে যামু একটা কামে যাও হ্যাঁ একটা কামে যাম আচ্ছা বাবা বলো কি কাম কোনটা তুমি না বললে কোনো কথা বলো না ও তো মন নাই কেন মনে থাকবে উনি গেলি আরই হালাই চুপ শুধু দুষ্টুমি শিখেছে এখানে চুপ করে দাঁড়াও আমি গিয়ে বলছি আমি অনুকে বহি গিয়ে কেন একদম চুপ
মা হ্যাঁ এটা মনে আছে মা আমি বলছি একটি কথা বলবো একটি কথা বলবে হুম আচ্ছা ঠিক আছে বলো কি বলবে আপনি আমার বকা দিবেন না তো না না বকা দেব না বকা দিব না পাইলে চাপাও যে শর্ট দিবা তুই কো আমি আছি পিছে আমাকে বলতে দিবে না এতক্ষণ যে বকবক করলে মনে থাকে না এখন আমি বলতে এসেছি চুপ মা হ্যাঁ আমি মনস্থির করেছি ঝন্টুদাকে নিয়ে তারপর আমারে কে মারলে আমারে মার খাওয়াবি কে আর সেই কথাটা কোনটা দাঁড়াও আগে বলা শেষ করি হ্যাঁ আগে বকবক করছে ঝন্টুদাকে নিয়ে ঈশানী নগর ওই শানু বান্দার ঘাটে মাছ ধরতে যাব ওহার মূল হচ্ছে ওহার মূল হচ্ছে ওহান কই চুপ মনে হয়েছে মরে এই কথা যাই তখন মুখ দিয়ে আইলো না আর বলতে হবে না আমি বলে দিয়েছি চুপ থাকো তুমি আমি যেতে দেব না কেন কারণ ওই শানবান্দা ঘাটে তোমার ছয়টি ভাই ছিল ওই শানবান্দা ঘাটে গিয়ে মারা গিয়েছে তাই আমি বলছি সেখানে আমি তোমাকে যেতে দেব না দাদা মা বলছে যেতে দেবে না মা আশা কথাই কইছে কেন আমার ঘরে ছয়টা ভাইয়া চাল ছিল শানবান্দার ঘাটে গিয়ে ডুবে মরছে জলে ডুবে মরছে একমাত্র খালি আঙ্গু বাবাই আঙ্গু মার বুকে ভিড়ে আইছে এমনিতেই যেতে দিতে চাচ্ছে না তার মধ্যে উল্টাপাল্টা কথা বলে মাকে আরো বিগড়ে দিচ্ছ না তাইলে কাম কর কি করবো বিচে গুনে অন্তর গুনে বুকুট করে একটা ডাক দে প্রাণ খুলে ডাক প্রাণ খুলি দাদা তুমিও ডাকবে আমিও ডাকবো চলো চলো মা এটা মা ডাক হলো কামাতে বড় বড় হয়ে গেছে শিয়ালের মতো হয়েছে আমার মতো ডাকো মা সদাগরের মা দাদা এটা কি বলো কে আমি সদাগরের মা ও না তুমি তো বুঝ পা না দাদা বুঝছ না না বাবা যদি মরে যায় কালকে তুই সদাগর তাইলে হেড়ি তো কইছি সদাগরের মা আমি তো কই নিয়াঙ্গ বাবার মা ঠিকই তো মা বাবা যখন না থাকবে আমি সেটা বলি না বাবা থাকুক কিন্তু আমি তো একদিন সদাগর হবই ঠিক বলেছ ধ্বংস করে হেলাম বাকি খাইয়া এই জন্য ঝুটটুকে আমার খুব ভালো লাগে তুমি আমার লক্ষ্মী শোনো মা যেতে দাও না আমি বলছি তো যেতে দেব না দাদা কাজ হচ্ছে না কাজ বল মার সামনে না একটু নাইতে নাইতে তুই জন্য গান কই হোমিওতে কাজ হবে না অ্যান্টিবায়োটিক দিতে হবে না আচ্ছা ঠিক আছে প্রয়োজন হলে বাজার থেকে বড় পাস এনে আমি তোমাকে রান্না করে খাবো তবু তোমাকে আমি যেতে দেব না দেব না দেব না হাই গো বিদায়
যাবে সত্যি যাব কিন্তু আমার একটি কথা বাবা আমি তোমার একটি কথা না অনেকগুলো কথা রাখবো কিন্তু যেতে দিতে হবে যেতে দেব হ্যাঁ তুমি তো আমার সাতার জানো না বাবা আরে আমার সাতার জানি তো কি হয়েছে মা তুমি জানো আমি সাতার জানি আমি সাতার জানি মা তুমি জানো না দাদা সাতার শিখেছে ও কালকে সাতার বাইরে মুরগি ধরছি এই লক্ষ্মী শুনো বাবা তাহলে সাতার একটু দেখে আমাকে দাদা ভুল হয়েছে জি মুরগি না বলো জলে সাতার দিয়ে মাছ ধরেছি ও জলের নাম মুভাগ লইছ তাহলে যেতে দিবে না যাবা দিবা আমি কুম মা একটা মাছ ধরে নিয়ে আই ফেরমো বুঝছো তুমি দেরি করিও না তুমি তাতে ক্যামটা তামগা বাবা জন্টু একটু সাতারটা দেখাও না বাবা মা গো যার করে মা দাদা একটু দেখাও না আমি পারবো না যা দেখাও না কি শোনা বাবা আমার চাঁদের কোন আসন শোনা আমার সাতার দেখাও আর সাতার দেখাও বাবা বাবা খুব সুন্দর সাতার দেখেছো মা ঠিকই আছে তুমি দাদা থাকতে আমাকে নিয়ে চিন্তা করছো তাই না হ্যাঁ চিন্তার কারণে শোনো মা বলো তোমার কি শর্ত সেটা বলো আমার শর্ত হচ্ছে তোমার পিতা প্রাসাদে ফেরার আগে তুমি ঝুনটুকে নিয়ে প্রাসাদে ফিরে আসবে ঠিক আছে আমি আপনার শর্তে রাজি বাবা প্রাসাদে ফেরার আগে ওই শান বাঁধানো কাঠ থেকে এত বড় একটা মাছ ধরে আমি নিয়ে আসব দাদা শোনো মা তো বিদায় দিয়েছে তাই না হ্যাঁ তুমি মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আধার বসে নিয়ে এসো আমি তোমার জন্য ওই প্রাসাদের মাঠে অপেক্ষা করছি ঠিক আছে বিদায় মা দাদা তাড়াতাড়ি চলে এসো মা বলো বাবা আজ কতদিন হয় চলে যাব হ্যাঁ বাবা যদি কিছু কই রাখ করো না বাবা কিছু কইলে দশটা না পাঁচটা নাই একটা মাত্র বাবা আমাকে মানুষের পাঁচটা ছয়টা করে বাবা থাকে আমাকে পাঁচটা ছয়টা বাবা থাকে কার না তিনটা থাকে উকিল বাবা নিজের বাবা হসুর বাবা মানুষে কত মুখ পড়ে ডাক দেয় আমি বাবা কই একটা ডাকের বেশি দিহারি না তোমার বাবা ডাকো ডাকবো হে তোর ডাক দে হ্যাঁ ডাক দাও মা যদি পুণ্ড বিজিনে হুনুন না তখন কি বলবো ও হনুমান দিশা পাইছে ডাক দে তিলে না 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 ডাকার দরকার নাই বাবা মা আসলে ডাকতাম না তোমার অনুভূতিটা বুঝলাম এই যে হুনো আমি তো জাম কাটে তোমার একটা গান শুনেছি যাও হ্যাঁ গান শোনাও এম বুড়াহু তুমি তো ভালো গান জানো গান জানি একটু হই রে খারো গাহানে বাড়ি না গাহারি তুমি সোয়াটে ওয়াটে গেলে গাহানে আবার নকুল বাবা একটু চাপ হ তাহলে কইলাম কিন্তু হ্যাঁ কো এবার জুড়ে করে আসলাইন হি হি করে আস্তা শুন তাই হয়েছে আসপানে যেন পান খাই আরেকজনের মুখের ফিসকি যায় না আরেকজনের মধ্যে যায় না শোক কি হলো বাবা মা গান কম যাব না কেন ওই যে দাদি চোখ টিপি দিল দাদি চোখ টিপি দেয়নি দাদি চোখই ওরকম চোখ কি ওরকম হ্যাঁ ওরকম ছা গেম্বুরে গান কুম নেম্বুরে কুম আচ্ছা কো আবার কি হলো বাবা ঝুনটু ওই যে চাচার মুখে দাঁত নাই কি করে আসছে এনু কম না এই যে অনকম কো অনকল কম গান হ্যাঁ কো এ কইছে গান তুই ও বকরি আকষ্ট গান তুই কবি না আমি কমু সোয়া করার এক জাতের নারী আছে কি কুম্মা হ্যাঁ শুধু পান খায় তারপরে তারপরে বাবা তুমি ভালো পারবেন পারি আরেক জাতের নারী আছে ওই বাড়ি যায় মাগো আমি গাহান পাই না আমি যাইতাছি গা মাগো মন ভালো না